দেখা যাক কি হয় কপালে। একটা ইউলো, এবার একটা ইউলো আসছে, আমি উনি একটা রিয়ার বান্ডেল পাইতে চলেছি। এবার একটা রিয়ার বান্ডেল, নতুন দেশ, একেবারে নতুন দেশ ভাই, একেবারে নতুন একটা রিয়ার বান্ডেল পেয়েছে মেয়ের। যদি আমি মেয়ের বান্ডেল ইউজ করি না, একটা হলে তো পাইছি যে ভাই মেয়ের রিয়ার বান্ডেল পাইছি আর কি। তো গাইস দেখতে পাচ্ছ আসছে নতুন একটা ইভেন্ট চলে আসছে, উইন্টার ফেস্ট নামে একটা ইভেন্ট আসছে। তো এই ইভেন্টে বেশ কিছু জিনিস আসছে যেগুলো আসলে রেয়ার আইটেম বলতে বলা যেতে পারে। এগুলো ব্যাক আসছে, একটা ড্রেস আপ রয়েছে। তো এই ড্রেসের মধ্যে আমার দুটো ড্রেস আসছে ভালো লাগছে, একটা হচ্ছে এই ডিনার ড্রেসটা আর একটা হচ্ছে এই শান্তার ড্রেসটা। তো এই দুটো ড্রেস আসলে নিব, এখানে অনেক কিছুই রয়েছে বলতে গেলে, অনেক ড্রেস রয়েছে, অনেক অনেক কিছুই রয়েছে নিতে পারো। তোমার চাইলে অনেক গান স্ক্রিনও দিয়েছে বেশ কিছু, যদিও এই গান দেখতে পাচ্ছ উইন্টারল্যান্ডের, এগুলো একসময় ফ্রিতেই দিয়েছিল সবগুলো, এগুলো আমার কাছে আছে। আবার এখানে কিছু জিনিসপত্র রয়েছে, আরও ড্রেস রয়েছে। দেখতে পারো এই জায়গাতে এই দাড়িটা রয়েছে, এই দাড়িটা কালো, আর এখানে রয়েছে ড্রেসটা যেটা রয়েছে, ড্রেসের সাথে সাদা, এই ড্রেসটার সাথে সাদা রয়েছে। তো বেশি পপুলার বলতে গেলে সাদাটাই অনেকেই ইউজ করে, তো এটার জন্য আমার নেওয়া। আর ডিনার আমার কোনো বান্ডিল না, ডিনার বান্ডিল নিবো। তো আমরা মোটামুটি 2000 ডায়মন্ড ইনভেস্ট করবো এখানে, দেখা যাক। আমার কাছে 9572 ডায়মন্ড আছে। তার একটা ভালো কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই ইভেন্টে এক্সচেঞ্জ অপশান রয়েছে, তুমি প্রতিটা যে টোকেন পাবা, টোকেন দিয়ে কিন্তু চাইলে এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবা। তো আমার লাগবে হচ্ছে ষাটটা টোকেন লাগবে। ওকে, যদি আমি না পাই তাহলে কিন্তু 60টা টোকেন লাগবে গাইস, তাহলে কিন্তু আমি এই দুটো নিতে পারবো, আমার এই দুটো টার্গেট থাকবে। তো দেখা যাক কী হয়, এমনিতে দিলে তো খুবই ভালো হয়। তো আমরা 200 করে স্পিন মারবো, ওকে 200 করে স্পিন মারবো। তার আগে কিন্তু একটা সিঙ্গেল স্পিন মারবো, যে দেখা যাক সিঙ্গেল স্পিনে দেয় কি না কিছু। তো গাইস স্পিন মারা শুরু করি, দেখা যাক কী হয়। 200 ডায়মন্ড স্পিনগুলো পরে দেয়, আগে একটা সিঙ্গেল একটা স্পিন দেখি কী হচ্ছে, দেখা যাক কী হচ্ছে গাইস। একটা টোকেন দিছে গাইস, একটা টোকেন দিছে মাত্র, টোকেনটাই মনে বেশি দিবে। একটা টোকেন দিছে গাইস, 2-3-4-5 এরকম অপশন থাকতো খুব ভালো হতো, মাত্র সিঙ্গেল একটা টোকেন, লল এটা কোনো কথা। যাই হোক চলো গাইস, আমরা 10টার স্পিন মারি, এবার 10-এর স্পিন দিয়ে দেখি কী হচ্ছে কপালে, আসলে কী আছে দেখার বিষয়। 10-এর স্পিন, একবারে কিছু তো রেয়ার আইটেম দিও, কিছু কিছু ভাই সবগুলোই তো সাদা এলো টোকেন। আচ্ছা কিছু একটা কংগ্রাচুলেশন দিয়েছে, সাদা হইলো, এটা আমার কাছে আগে থেকে আছে মনে হচ্ছে ভাই। 10টা ফ্রেগমেন্ট দিছে গাইস, এটা কোনো কথা, এলো ভাই লল। আরে ভাই এগুলো আসে আগে থেকে, গ্রোজার স্কিন আমার কাছে আছে, কী রে ভাই যেটা আছে ওটাই, এটা কি হইলো, যেটা আছে নাকি সেটাই আমাকে দেয়। 10টা করে ফ্রেগমেন্ট পাইলাম, তবে 1-2-3-4-5-6-7-8-9 আর আগে 10টা, বা 10টা টোকেন পাইছি আর কি এক্সচেঞ্জে দেখে সেটা একটা হচ্ছে। হ্যাঁ 10টা টোকেন পাইছি, 200 ডায়মন্ড খরচ হয়ে গেল বলতে বলতে, এটা কোনো কথা। একই যেটা যেটা আমার কাছে আছে ওটাই ব্যাক দিবে, এটা কী রে ভাই, এতগুলো জিনিস ছিল এর ভিতরে, এগুলো চোখে পড়লো না ভাই, কত কী ছিল চোখে পড়লো না, যেগুলো আছে সেটাই আমার দিছে। বাহ 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 গিরে না, বাহ খুবই ভালো খুবই ভালো। রেয়ার আইটেমগুলো একটা পড়তো যদি চোখে তাহলে ভালো লাগতো, রেয়ার আইটেমগুলো যেহেতু রেয়ার আইটেম আমার পছন্দ না, এগুলো একটা আমার পছন্দ, আমার দরকার হচ্ছে ডিনোটা আর এটা। ওকে চল আমরা আবার 10 স্পিন মারি, দেখা যাক কী হয় কপালে কী আসছে। ধ্যাত 10টা স্পিন দিয়ে দেখা যাক কী আসছে কপালে। একটা দুইটা দেখতেছি কী কালার যেন আসছে, দেখা যাক একটা রেয়ার আইটেম কী দিল। আচ্ছা এটা আমার কাছে নাই, M500 একটা স্কিন পেলাম, M500 একটা স্কিন পেয়েছি গেছে, যেটা আমার কাছে নাই, ভালো লাগতেছে নতুন, এটা নতুন ছিল। ওকে মাথা পাইছি, এটা পাইছি, ওটা তো আগে থেকে ছিল। আবার একটা রেয়ার আইটেম কী দিবে, গ্রোজা ভাই পরপর দুইবার ফাজলামি নাকি ভাই, আর কোনো আইটেম চোখে পড়ানো শালা গ্রেনার দক্ষিণের বাচ্চা, পরপর দুইবার যেটা আমার কাছে আছে ফাজলামি। 1-2-3-4-5-6-7-7টা টোকেন পাইছি, এবার টোকেন 7টা পাইছি, একটা মাথা পাইছি আর একটা গান স্কিন পাইছি, এই দুটোই লাভ। এত ডায়মন্ড নষ্ট হয়, আর 15টা ফ্রেগমেন্ট কী এটা ভাই, লল হয়ে গেল। 17টা টোকেন হয়েছে, 400 ডায়মন্ড শেষ, 2000 ডায়মন্ডের বেশি মারা যাবে না, 2000 ডায়মন্ডের মধ্যে বের করতে হবে, 2000 ডায়মন্ড তো বেশি হয়ে যায় ইভেন্টে ভাই। তারপর টার্গেট করে দেখা যায় 2000 ডায়মন্ডে কী কী পাই, 2-4 বান্ডিল, যদি আলাদা বান্ডিল পাইতাম তাও ভালো লাগতো ভাই। বান্ডিল দিস ভাই, এরকম করিস না গাড়ি না, এরকম করিস না, কিছু তো দে, ফকিনি গেরি না ফকিনি, এত খাইস না ভাই, অল্প কিছু খেয়ে দিয়ে দে। তো গাইস চলো আমরা আবার স্পিন মারি, 10-এর স্পিন মারবো, চলো 10-এর স্পিন মারি, দেখা যাক কী হয়। 10টা স্পিন মানে 11টা স্পিন দিবে, একটা যদি ইয়েলো কালারে কিছু আসতো ভাই, একটা আবার ওর আইটেম কী দিবে, এটা আমার কাছে আছে আছে আছে, যেটা আছে সেটাই করি না, মেজাজটা গরম হয়ে যাচ্ছে, এটা আসে রে ভাই আমার কাছে ফকিনি। আরে একটু আগেটা পাইছো, ওটাই আবার দিছে, বাস একটা একটা ড্রেস তো পাইছি আমার কাছে, মানে এটা তো পাইলাম, একটা মেয়ের, এখানে মেয়ের ড্রেস তো আমি ইউজই করি না, দূরও
ও ভাই এটা পাইছি, দুটা পাইছি গাইস। যাই হোক, এবার কিন্তু কাজে লাগছে, দুইটা পাইছি, এই দুটো নতুন পাইছি, পুরো একেবারে নতুন পাইছি। এই দুটো আমার কাছে কালেকশনে চলে আসলো, এই দুটো নাই তো, দুটো তো, এই দুটো আমার দরকার ছিল না, যদি তো পেয়ে গেছি। আমার যে দুটো দরকার সেগুলো এখন কালেকশন করে নিতে হবে, টোকেন নিতে হবে। এখানে 6-7টা টোকেন, আবার 7টা টোকেন পাইছি গাইস, 7টা টোকেন আবারও পাইছি বলতে গেলে। টোকেন কতগুলো হয়েছে আমার এক নজর দেখে আসি, টোকেন 24টা হয়েছে। তার মানে একটা হলো তো নিতে পারতেছি গাইস, একটা হলো নিতে পারতেছি, খারাপ না। চলো আমরা আবারও 200 ডায়মন্ড স্পিন করি, 200 ডায়মন্ড গাইস। চলো 200 ডায়মন্ড স্পিন দিলাম, কপালে কি আছে, একটা রেয়ার বান্ডেল। আরে ইয়েলো কালার আসতেছে না, ইয়েলো কালার যদি একটা আসতো ভালো লাগতো। দাও দাও, ওই যে কী দিছে ওটা, ওটা আমার কাছে আগে থেকে আছে। একটা রেয়ার আইটেম কী দেখাচ্ছে, আচ্ছা এটা নতুন, এইটা আমার কাছে নাই। G18 একটা স্কিন পাইলাম, একটা G18 স্কিন, এবার নতুন আরেকটা কী দিচ্ছে ভাই। আরে এই বান্ডেলটা এখনই পাইলাম ভাই, এই বান্ডেলটা এখনই পাইলাম, ফকিননি এটা এখনই না পাইলাম আমি, কেমনটা লাগে কত ভাই, আসলাম ভাই। এই বান্ডেলটা আমি এখনই পাইছিলাম একটু আগেই, নতুন কিছু দাও। বান্ডেল এতগুলা রয়েছে ভাই, এতগুলা রয়েছে, এক্সচেঞ্জ করে কিছু পাবো গাইস। এক্সচেঞ্জ করে 32টা টোকেন হয়ে গেছে, এক্সচেঞ্জ করলে একটু পরে এক্সচেঞ্জ করি, আগে এক্সচেঞ্জ করবো না, আগে এক্সচেঞ্জ না করি। হ্যাঁ আমার 60টা টোকেন লাগবে, যদি দেখা যায় তো পাই যেতে পারি, এক্সচেঞ্জ করার আগে দেখে নে। চল গাইস, আমার দুইটা বান্ডেল বের করতে হবে, দুইটা বান্ডেল বের করতে হবে এখান থেকে। তো আমরা আবার স্পিন দিচ্ছি, 10-এর স্পিন গাইস, 10-এর স্পিন, কপালে কী আছে ভাই, পাবো কি না বুঝতেছি না। আমার লাগবে আরও কিছু টোকেন, স্পিন 10টার, টোকেনটা দিচ্ছি একটা করে, এটা একটা প্রবলেম। যদি টোকেনটা দুটো দুটো তিনটা করে দিত তাহলে বেস্ট হইতো, টোকেনটা বেশি বাড়াই দিত। একটা একটা করে টোকেন, একটা নতুন, এটা মনে আমার কাছে নাই, এটা মনে আমার কাছে নাই, ইয়েস এটা আমার কাছে নাই, এটা নতুন, এটা পাইলাম নতুন, নাই আমার কাছে, ইয়েস গাইজ নাই। আর একটা দিচ্ছে, কী দিবে, আর ভাই একেবারে তিনবার এই বান্ডেল আমি কী করতাম, ফকিননি গেরি না, ফকিননি শালা, ফকিনির বাচ্চা, তিনবার দিছে একই বান্ডেল ভাই। ভাই 1000 ডায়মন্ড চলে গেছে অলরেডি, অলরেডি 1000, 9500 মনে ছিল আমার কাছে, 1000 ডায়মন্ড চলে গেছে। টোকেন কতগুলো হয়েছে আমার, 60টা টোকেন লাগবে, 41টা টোকেন হয়ে গেছে গাইস, 41টা টোকেন হয়ে গেছে, আর কিছু টোকেন লাগে। চলো যাই হোক, ফকিনি গ্রেনার দিবে না, আমরা স্পিন মারতেছি। চলো গাইস, 10-এর স্পিন দিই আবারও, দেখা যাক কী দেয়। একই ভাই জিনিস বারবার, একই জিনিস বারবার ঘুরে ফিরে ভাই, আবারও মনে হয় একই জিনিস দিবে। এটা মনে হয় নতুন, এটা কি নতুন, দেখা যাক, এটা একটা নতুন আইটেম হতে পারে আমার কাছে কাছে মনে হচ্ছে। ইয়েস ওটা নতুন আইটেম, ওইটা নতুন আইটেম গাইস। এখানে একটা জিনিস নতুন পাই, দুটো, ও ভাই একটা হরিণের মাথা দিছে, এটা কি জানে মাথা দিছে ভাই, একটা গান স্কিন দিছে, আর হচ্ছে টোকেন দিয়েছে 8টা টোকেন বানিয়েছে। এটা মোটামুটি ভালো আছে বলা যায়, অনেক কিছু দিয়েছে, 3টা নতুন আইটেম দিচ্ছে প্লাস টোকেন দিচ্ছে, খারাপ না, এটা তো মোটামুটি ভালো লাগছে গাইস। আমরা 100 মাঝে আবার দেখে আসবো, আমাদের বেশি টোকেন দরকার না, 49টা হয়ে গেছে, আর 11টা টোকেন লাগে, আর 11টা টোকেন হলে কিন্তু হয়ে যাবে, জাস্ট 11টা টোকেন গাইস। চলো আমরা স্পিন দিই, 10-এর স্পিন, দেখা যাক কী হয় কপালে। একটা ইয়েলো, এবার একটা ইয়েলো আসছে, আমি মনে একটা রেয়ার বান্ডেল পাইতে চলেছি, এবার একটা রেয়ার বান্ডেল, নতুন দেশ, একেবারে নতুন দেশ ভাই, একেবারে নতুন একটা রেয়ার বান্ডেল পেয়েছি মেয়ের। যদি আমি মেয়ের বান্ডেল ইউজ করি না, একটা হলে তো পাইছি যে ভাই, মেয়ের রেয়ার বান্ডেল পাইছি আর কি, ইয়েলো কালারের। এটা কি দেবে, দাও কিছু একটা নতুন ভাই, আমি ভাই এই বান্ডেল 4বার ভাই, এটা কোনো কথা, 4বার একই বান্ডেল রেখে দিই না, আর কোনো বান্ডেল পাইছি না ভাই, আর চোখে পাইলি না, এই হলো অবস্থা গাইস, এই হলো অবস্থা, একই বান্ডেল 4বার দেয়। তো 57টা টোকেন হয়ে গেছে, আমরা কি করব। তো আমাদের লাগে অল্প কয়টা তো লাগে, 3টা টোকেন লাগে, 3টা টোকেন হলেই হয়ে যেত, আমি আর 10-এর স্পিন মারবো না, যেহেতু 3টা টোকেন, একটা একটা করে স্পিন মারি, আশা করি সিঙ্গেল স্পিনে পেয়ে যেতে পারি, বলা যায় না। তো সিঙ্গেল স্পিন, 1টা টোকেন, আবার কি দিল, আরে ফকিন এটা আমার কাছে আসছে, ধত ফকিনের গেরি না, কী যে করতেছি, যেটা পাই সেটা বারবার কেন দেওয়া লাগবে ভাই। কদিন একটা একটা ইভেন্ট আসছিল, যে জিনিসটা একবার পেয়ে যাবে সেটা ব্যাক আসবে না, যেমন এই যে ব্ল্যাক টি শার্ট এখনও চলতেছে, তো ব্ল্যাক টি শার্টের ইভেন্টের মতো তো করা যেত ভাই, যে জিনিসটা আমার কাছে সেটা আমি পাবো না, অন্যগুলো পাই পাবো, এটা কি, এটা ফাজলামি। তো যাই, চলো গাইস আমরা স্পিনটা মারি, আর একটা 1টা টোকেন পাইছি, আমার আর 2টা লাগে, একটা সিঙ্গেল স্পিন দাও, টোকেন দাও, 1টা টোকেন পেয়েছে, লাস্ট আর 1টা টোকেন লাগিস, আর 1টা টোকেন হলে হবে, লাস্ট আর 1টা টোকেন লাগে, দেশ গেলি না টোকেন, আবার কি জানে বান্ডেল দিলে, হুদে আমার ডায়মন্ড নষ্ট। আর এটা আছে রে, এটা আছে রে, এটা আছে ফকিং, এটা আছে আমার কাছে, এটা আছে, ডায়মন্ডগুলো খরচ করে নিতে হবে হুদাই। 1টা টোকেন, 1টা টোকেন, 1টা টোকেন, আর হরিণের মাথা রে, হরিণের মাথা রে, এখন সব দিয়ে, এখন 1টা টোকেন স্পিন মারতেছি, সব দিয়ে, এখন সব দিক গড়ি না, সব দিয়ে, আর যা আছে সবগুলো প্রতি ওর বারবার রেয়ার অ্যাটেম্পটে গাইস, ফাইনালি 1টা টোকেন পেয়ে গেছি।
ফাইনালি একটা টোকেন পেয়ে গেছি আর মোটামুটি সব বান্ডেল পাইছি। আমার এটা লাগবে না, এটাও লাগবে না। আমার যেটা লাগবে হচ্ছে এইটা আর এইটা, এই দুইটা গাইস, এই দুটো আমি নিব এখন, রিনোটার এটা। তো চলো আমরা এক্সচেঞ্জ আইটেমে যাই, আমার এই দুটা পছন্দের, তো এক্সচেঞ্জে যাই। এক্সচেঞ্জে গেলে দেখা যাক, এই যে ডিনো দুই নাম্বার, এটা এক নাম্বার, দুই নাম্বার রয়েছে ডিনো। এটা অনেকের পছন্দ হতে পারে, আমার কাছে ভালো লাগতেছে না। এটা এটার একটা কালার আমার কাছে, স্কিন একটা আছে, আর এটা আমার তখন ভালো লাগে না, আমি পরিও না, বেশি মোটা। তো ডিনোটা আমার কাছে কোনো বান্ডিল নাই, দেখে ডিনোটা নিব। এটা 30টা টোকেন লাগবে, এক্সচেঞ্জ করে নিলাম গাইস। আর হচ্ছে এই একটা, এটার দাড়িটা, এটা দাড়িটার জন্য নেওয়া, এই দাড়িটা সুন্দর, এই দাড়িটা ভালো লাগে দেখতে, অনেকে ইউজ করে, তো এটার জন্য একটা নেওয়া গাইস। তো এই যে আমরা 30টা এক্সচেঞ্জ করে নিলাম, তো 30টা এক্সচেঞ্জ হয়ে গেল। তো পেয়ে গেলাম গাইস, দেখতে পাচ্ছ এই বান্ডিলটা জোস। তো মোটা মোটামুটি কত ডায়মন্ড গেল ভাই? আমি ভাবছিলাম যে কত, 9500 ডায়মন্ড ছিল আমার কাছে, সম্ভব 8000 ডায়মন্ড রয়েছে। তো 1500 ডায়মন্ড নয় নাকি, 1500 ডায়মন্ড মারছি, 1500 ডায়মন্ডে মেলাগুলো ইভেন্ট পাইছি আমাকে, তা সত্যি 1500 ডায়মন্ড মারছি ভাই। 9500 ছিল, 8000 আছে, 1500 ডায়মন্ডে ভাই মোটা কয়েকটা বান্ডিল পেয়েছি, দুইটা বান্ডিল আবার কিনেছি, প্লাস আরও কিছু জিনিসপত্র পাইছি, খারাপ না, মোটামুটি ভালো। আর যাদের লাগে তোমার চাইলে এগুলো ইভেন্টে নিতে পারো, 30 টাকা টোকেন এক্সচেঞ্জ করে নিতে পারো মন চাইলে। আমার এগুলো পছন্দ না তাই আমি নিচ্ছি না। তো কেমন লাগলো, 1500 মোটামুটি ভালো জিনিস পেয়েছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। লাভ ইউ ভাইয়া, সবাইকে অনেক অনেক ভালোবাসা টিভি গেমিংয়ের পক্ষ থেকে।